আজ আমি বাসি রুটি দিয়ে এগরোল বানিয়েছি, দেখে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই এগরোল বানিয়েছি। দেখুন, আজকে আমি বাসি রুটি দিয়ে আজকে আমি একটা জলখাবার বানাবো, এগ রোল বানাবো। বাসি রুটি আপনারা ফেলে দেবেন না, এগুলো কাজে লাগিয়ে নেবেন, অনেকে ফেলে দেন, তো এগুলো দিয়ে আমি আজকে ডিম দিয়ে এগ রোল বানাবো। চলুন, কী কী জিনিস নিচ্ছি, কী কী উপকরণ নিচ্ছি আমি সেটা আপনাদের সামনে একটু দেখিয়ে দিই। এগ রোল বানানোর জন্য এই ডিম নেব, মাথা পিছু আপনি একটাও ডিম নিতে পারেন, দুটো রুটির সাথে আপনি একটা ডিমও নিতে পারেন, এবার দুটো ডিমে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার, আপনি যেমনভাবে ওটা খেতে পারেন। এছাড়া এগুলোর সাথে আমি যা নেব, এই দেখুন গাজর, এই গাজর নেব, এখানে আমি কিছু বিনস আমি ছোট ছোট করে কেটে নেব, এখানে আমি কিছু স্প্রিং অনিয়ন আছে যেগুলো এই সময় শীতকালীন, এই সময় পেঁয়াজ পাতা পেঁয়াজ কলিয়ে উঠে, এগুলো কিছু নিয়ে নেব, পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নেব, কাঁচা লঙ্কা নিয়ে নেব, আর আমি এখানে কিছু সস নিয়ে নেব, এই চিলি সস নিয়ে নেব, সয়া সস নিয়ে নেব, আর এখানে আমি একটু টমেটো সস নিয়ে নেব। এই সকল জিনিস দিয়ে আমি আজকে আর স্বাদ মতো লবণ আর তেল একটু আমি দিয়ে ঘি, তেল আর ঘি তো মিশিয়েই করি, সে তেল মানে তেল আর ঘি নিয়ে আমি আজকে এগরোল বানিয়ে দেখাবো। গাজরটা প্রথমে আমি একটু গ্রেট করে নিলাম, আমি চার খাটা রুটির সাথে করব, সেই জন্য আমি অর্ধেক আমি গ্রেট করে রেখে নিলাম। এরপরে আমি এই লঙ্কাগুলোকে একদম ছোট ছোট করে দুইখানা লঙ্কা আমি ছোট ছোট করে এখানে দূরে রাখলাম। এরপরে আমি পেঁয়াজটা ছোট ছোট করে আমি কেটে দিচ্ছি। এইভাবে ছোট ছোট করে আমি পেঁয়াজ কেটে নিলাম, গাজর গ্রেট করে নিলাম, স্প্রিং অনিয়নগুলো আমি এগুলো কেটে নেব। এবারে আমার যে বিনস ছিল সেই বিনসগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিলাম। সমস্ত উপকরণ আমার রেডি হয়ে গেছে, এবার চলুন আমি বাসি রুটি দিয়ে ডিম দিয়ে আমি এগরোল বানাই। এই হলো রুটি, বাসি রুটি। এই বাসি রুটিগুলোকে আমি প্রথমে একটু এইভাবে কাট দিয়ে নেব, কারণ নয়তো ফুলে উঠবে, হালকা একটু কাট দিয়ে নেব এইভাবে, এইভাবে কাট দিয়ে আমি রেখে দিচ্ছি। এইভাবে কাট দিয়ে রেখে নিলাম। ডিমটাতেও সামান্য একটু লবণ দিয়ে এটাকে ফাটিয়ে এইভাবে তৈরি করে রেখে নেব। এইভাবে তৈরি করে রেখে নিলাম, এরপরে এটা তৈরি এগ রোলটা আমি তৈরি করি।
তাওয়া গরম হয়ে গেছে। এরপরে আমি যেটা তেল ঘি মিক্সড করে রেখেছি এই তেল ঘি আমি এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম। এর মধ্যে এরপরে আমি একে একে যে সবজি কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য গাজর দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে বিনস কেটে রেখেছিলাম সেই বিনস দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একটু নাড়বো। এর মধ্যে সামান্য একটু লবণ আমি দিয়ে দেব। নেড়ে নিয়েছি, এরপর আমি এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে দিলাম, ডিম কিছুটা যেই হয়ে আসবে এই সময় আমি এর মধ্যে আমি রুটিটা দিয়ে এইভাবে আমি ডিমের সাথে রুটি স্প্রেড করে দেবো। ব্যাস এরপরে রুটির অন্য পাশে আমি তলার দিকটা যখন হবে ওপরের দিকেও আমি এইভাবে একটু তেল লাগিয়ে নেব। একদিকটা হয়ে গিয়েছে, এবারে এটা অন্যদিকে আমি পাল্টে নেব। এবার উল্টো দিকে আমি দিয়ে দিলাম। যে সস আমি রেখেছিলাম ওই সসগুলো আমি একে একে এর মধ্যে আমি দিয়ে দেব। চিলি সস আমি দিয়ে দিলাম, চারিদিকে আমি চিলি সস একটু দিয়ে দিলাম, টমেটো সস আমি দিয়ে দিলাম, আর আমি সয়া সস এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে কেটে রেখেছিলাম স্প্রিং অনিয়ন সামান্য উপরে একটু দিয়ে দিলাম। এবারে আমার এটা রোল করে একটা পাত্রে আমি রেখে দেব। এই দেখুন এই হয়ে গেল আমার বাসি রুটির এগ রোল। আবার একখানা আমি এইভাবেই তেল ঘি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই বিনস কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম।
ভাজা হয়ে গেছে, সামান্য একটু এখানে লবণ দিয়ে দিলাম। এরপরে আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। বাসি রুটি দিয়ে আমি এটা আবার এইভাবে স্প্রেড করে দেবো। একদিকটা হয়ে গেছে, উল্টো দিকে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে সসগুলো দিয়ে দিলাম। এবারে এটি আমি হয়ে গেছে, বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। বাসি রুটি দিয়ে ডিম দিয়ে যে এগরোল বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সার্ভিং বলে আমি সার্ভিং প্লেটে আমি পরিবেশন করে আপনাদের দেখালাম। আপনারাও বানান, খান, জলখাবার হিসেবে খুবই ভালো লাগবে। এবার তাহলে আমি চলি, সকলকে নমস্কার।